আসন্ন এয়ারপোর্ট ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা এয়ারপোর্ট ইউনিয়নের বিভিন্ন এলাকা গণসংযোগে প্রচার প্রচারণা ভোটারদের সাথে কুশল বিনিময় এরপর গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উঠান বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পাঞ্চল আশুলিয়ার গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নৌকা মার্কা নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল গনি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সফল চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদাত হোসেন খান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, তিনবার ঢাকা জেলা শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী হাজি তানবির আহমেদ রোমান ভুইয়া, 1 নং ওয়ার্ড ইউপি সদস্য হাজি হালিম মিধা, 6 নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ জলিল উদ্দিন, যুবলীগ সদস্য মোহাম্মদ জয়নাল আবিদিন মিয়া সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উঠান বৈঠক আলোচনা সভা শেষে তোবারকের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।